চীনের সেই ভাঙ্গা রকেট পৃথিবীর দিকে ধেয়ে আসছে। প্রায় দশতলা একটি বিল্ডিংয়ের সমান এই ভাঙ্গা রকেটটি আগামী শনিবার রাত 9টার দিকে পৃথিবীতে আঘাত হানতে পারে। তবে এটি কোথায় এসে পড়বে তা জানা যাবে আঘাত হানার এক ঘন্টা আগে। তবে যদি এটি সমুদ্রে এসে পড়ে তাহলে তো রক্ষা হতে পারে, কিন্তু যদি আবাসিক এলাকায় পড়ে তবে একটি পারমাণবিক বোম ব্লাস্ট করার মতো অবস্থা হতে পারে।